সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনার ইউটিউব ভিডিও সাবটাইটেল অ্যাড করবেন। তো আমাদের এটা কেন দরকার পড়বে আমি যদি আপনাদেরকে একটু সংক্ষিপ্তে বুঝাই যে এটা কেন দরকার পড়ে। যেমন আমি এখানে ম্যাক্সিমাম ভিডিওগুলো কিন্তু আমাদের বাংলা ভাষা ভাষী মানুষের জন্য। এবার ধরেন আমি চাচ্ছি যে আমার এই ভিডিওটা ইংলিশে সাবটাইটেল করবো, যেন কান্ট্রির লোক আছে যারা ইংলিশ বুঝে তাদের কাছে আমার ভিডিওটা পৌঁছাবো এবং তারা যেন আমার ভিডিওটা দেখে আমার সাবটাইটেল পড়ে যেন আমার কথাগুলো বুঝতে পারে। যদি বাংলা না বুঝতে পারে সাবটাইটেল পড়ে পড়ে যেন আমার ভিডিওটা বুঝতে পারে। এবার এতে কি হবে, এতে আপনার ইনকামটা বেড়ে যাবে, আপনার চ্যানেলের ইনকামটা বেড়ে যাবে, এমনকি আপনার অডিয়েন্সগুলো অন্য অন্য কান্ট্রির থেকেও চলে আসবে। এটা চাইলে আপনি যে কোনো ভাষায় কনভার্ট করতে পারেন। হতে পারে এখন আমার এটা বাংলা আছে, আমি যদি চাই এটা ইংলিশ করতে পারি, চাইনিজ করতে পারি, উর্দু করতে পারি, হিন্দি করতে পারি, মানে এভরিথিং, আমি যে কোনো ভাষায় আমি এই আমার ভিডিওটাকে সাবটাইটেলে কনভার্ট করতে পারবো। এবার বাংলা হোক, যদি আবার ইংলিশ ভিডিও হয় সেটা কিন্তু আপনি বাংলাতে সাবটাইটেল করতে পারবেন মাত্র একটা সফটওয়্যার বা একটা টুলসের মাধ্যমে। তো আমরা আজকে দেখব কীভাবে সম্পূর্ণ একটা বাংলা টিউটোরিয়ালকে আমরা ইংলিশে সাবটাইটেল করব। সেই জন্য আমি দুইটা মেথড দেখাবো, ওকে, দুইটা মেথড দেখাবো। একটা হচ্ছে আপনি ম্যানুয়ালি করবেন আর একটা হচ্ছে সফটওয়্যার দিয়ে, মানে টুলস দিয়ে আপনি কিভাবে করবেন। চলুন আমরা দেখি। এখানে আপনাকে একটা কাজ করতে হবে, যদি আপনি মূলত ম্যানুয়ালি এই কাজটা করতে চান তাহলে আপনাকে একটা ট্রান্সলেটর নিতে হবে। ট্রান্সলেটর, এখান থেকে আমি একটা ট্রান্সলেটর নিব, গুগল ট্রান্সলেট, ওকে। তো গুগল ট্রান্সলেট এখান থেকে নিব, নেওয়ার পরে এখানে আমি বাংলাটা করব, ওকে, বাংলাটা আমি আগে বের করব, তারপরে আমি ইংলিশে ওইগুলো কনভার্ট করে করে আস্তে আস্তে আমি সেটা পেস্ট করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের সময় একটু বেশি লাগবে। তো আমি দেখাবো যে আপনি কিভাবে এক মিনিটের ভিতরে করে ফেলতে পারবেন। তো ধরেন এখানে একটা ভিডিও চলবে, আমি এই ভিডিওটা ওপেন করে দিলাম। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমার ভিডিওতে এখানে মাত্র কয় সেকেন্ড, 3 সেকেন্ডের ভিতরে আমি একটা কথা বলছি, 1 থেকে 3 সেকেন্ডের ভিতরে কি বলছি আমি 3 সেকেন্ডের ভিতরে, সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, এই কথাটা আমি বলছি। এবার পাশে দেখেন আমার ইংলিশটা কিন্তু হয়ে গেছে। তো এটা যদি আবার এখানে আনেন আপনি ইংলিশ করতে, তাহলে এখানে দেখেন কি বলছি আমি, এটা কিন্তু আপনি ইংলিশটা আবার বাংলা করে দেখতে পারেন যে আপনার এটা ভুল হয়েছে কিনা। আমি চাচ্ছি এই টেক্সটটাকে আমি সাবটাইটেল করব, মানে আমি কয় সেকেন্ড নিছি সেটা আমাকে দেখে দেখে সেকেন্ড ধরে ধরে করতে হবে, ওকে। তাহলে আমি কি করব, এডিটে ক্লিক করব, ওকে, আমি এডিটে ক্লিক করলাম। দেখেন আমি যখন এডিটে ক্লিক করলাম, করার পরে তো এবার আপনাকে কী করতে হবে, এখান থেকে সাবটাইটেলটা অ্যাড করতে হবে। তো এখানে দেখেন উপরের দিকে কর্নার সাইডে সাবটাইটেল নামের একটা অপশন আপনি পেয়ে যাবেন, এখান থেকে সাবটাইটেলের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার ক্যাপশনটাকে অ্যাড করে দিতে হবে। ধরেন এটা কয় সেকেন্ড করছেন আপনি, 3 সেকেন্ড, হ্যাঁ 3 সেকেন্ড। এখানে একটা কিন্তু সাবটাইটেল হয়ে গেল এইটুকের ভিতরে। এবার আপনি চাচ্ছেন যে নেক্সট আবার 3 মিনিট 3 সেকেন্ডের পর থেকে, 4 সেকেন্ড থেকে শুরু করে আমি যে কথাটা বলছি সেটা আবার লিখব, তাহলে ওইভাবে আবার মানে করতে হবে, ট্রান্সলেটার এসে এখানে অডিওটা শুনবেন আর এবং এটা অ্যাড করবেন। এইভাবে করতে গেলে দেখবেন যে টাইম টু টাইম করতে গেলে অনেক সময়ের ব্যাপার, এতে কিন্তু আপনার পর্যাপ্ত সময় দরকার পড়বে না। আমি চাচ্ছি যে এরকম না, আমি চাচ্ছি যে শর্টকাট পদ্ধতিতে এই কাজটা আমি করে ফেলবো। তো আমি কি করব, আপনাকে শর্টকাট করার জন্য, আপনাকে এখানে শর্টকাট করার জন্য আপনাকে happyscribe.com এই সাইটে চলে আসতে হবে। এখানে আমরা চলে আসবো, ওকে। আমার পূর্বে একটা অ্যাকাউন্ট আছে, আমি আবার আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করে দেখাবো যাতে পরবর্তীতে আপনারা কোনো সমস্যায় না পড়েন। তাহলে আমি এখান থেকে কী করব, আমি এখান থেকে লগ আউটে ক্লিক করে দেব, ওকে, লগ আউটে ক্লিক করে দিলাম। লগ আউট ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, ওকে, এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমাদের যেটা করতে হবে, ফার্স্ট টাইম আমাদের এই একটা এখানে একটা আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। তো আমি এই অ্যাকাউন্ট করার জন্য আমি 10 মিনিট ইমেল অ্যাড্রেসগুলো ব্যবহার করব, কারণ আমি এটা আর কখনও ব্যবহার করব না। তো আপনারা চাইলে 10 মিনিট ইমেলগুলো দিয়ে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এটা দিয়ে দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে। অবশ্যই পাসওয়ার্ডটা আপনাকে সবগুলো ক্যারেক্টার ব্যবহার করতে হবে, তাহলে আপনার পাসওয়ার্ডটা হবে, ওকে, তা না হলে হবে না। এখানে দেখেন পরিষ্কার বলে দিয়েছে সব কিছু, লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার সব কিছু এখানে দিতে হবে, ওকে। দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো ওকে, আমি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম।
এবার এখানে বলবে গেট স্টার্ট। ওকে আমি সেভ দিয়ে দিলাম, গেট স্টার্টে ক্লিক করে দিলাম। ওকে এখান থেকে ধরেন বলতেছে মাতলি, ওকে একটা দিয়ে দিবেন আপাতত, সমস্যা নাই, কন্টিনিউ করেন। এখান থেকে ধরেন আমি চাচ্ছি ইউটিউবের জন্য, ইউটিউব দিয়ে দিলাম। এগুলো এক্সাম্পল, আপনি যা খুশি দিতে পারেন, কোনো কিছু সমস্যা নাই। তো এখান থেকে আপনি কন্টেন্ট পাবলিশার বা পাবলিশিং এখান এটা দিয়ে দিতে পারেন। তারপরে এখানে কি করবেন, আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে হবে। ওকে এখান থেকে না আমাদের একটা কোড চলে আসছে, তো আমি এটা আমি আগে ভেরিফাই করে নেব। তো ওকে আমি একটা ক্লিক করলাম, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল। তো এখানে কিছু ডেমো শো করতেছে, এই ডেমোগুলো আমরা কেটে দিই, এটা আমাদের কোনো দরকার নাই, ঠিক আছে। ডেমো সাবটাইটেল এটা আমাদের দরকার নেই আপাতত। ওকে এগুলো দরকার নেই আমাদের, এগুলো কেটে দিই, ডিলিট করে দিলাম। তো ওকে আমাদের মূলত ভিডিওর থেকে আমাদের সাবটাইটেলগুলো বের করতে হবে। তো আমি এখান থেকে অনেকগুলো আছে, আপনি যে কোনো একটাতে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে ধরেন এখান থেকে আমরা করব হচ্ছে নিচেরটা, যেটা তিন নাম্বারে আছে, এটাতে আমরা ক্লিক করব। এখান থেকে ধরেন আমাদের একটা ভিডিও এখান থেকে ওপেন করে দিব। ধরেন এই আমাদের যে ভিডিওটা করতে চাচ্ছি সেই ভিডিওটা এখান থেকে আপলোড করে দিই। আমাদের এটা আপলোড হয়ে গেছে, আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা তারা ধরে নিয়েছে, তো আমরা এটা বাংলাটাই থাকবে এক্সাম্পল। তো এখান থেকে আমরা এবার কোন ভাষাতে কনভার্ট করতে চাচ্ছি সেটা আমাদের এখানে অ্যাড করে দিতে হবে। তো আমরা দেখি আমাদের ভাষাটা আছে কিনা, এখানে ইংলিশ, ইংলিশটা আছে কিনা, ল্যাটিন আমেরিকা, গ্রিস, ইংলিশ, এই যে দেখেন ইংলিশ ভাষাটা আছে, আমি এটা এখান থেকে অ্যাড করে দিলাম। এবার আমরা এখান থেকে এটা ভিউ করে দিব। এবার এখান থেকে নিচেরটা আমরা আইসা এখান থেকে আমরা সাবটাইটেলে ক্লিক করব। তো ওকে আমাদের কিছুটা সময় লাগবে, দেখেন তারা আমাদের ভিডিওগুলো নিয়ে কাজ করতেছে, আমাদের দুইটা সাবটাইটেল করে দিচ্ছে, একটা হচ্ছে বাংলা এবং আরেকটা হচ্ছে ইংলিশ, দুইটা করে দিবে এবং দুইটাই আমি মিলিয়ে মিলিয়ে দেখতে পারবো যে আমাদের কোনটা ঠিক। ওকে তো আমাদের কিছুটা সময় এখানে অপেক্ষা করতে হবে। ওকে দেখেন আমাদের কিন্তু সাবটাইটেল রেডি। দেখেন আমি যদি এবার এখানে ক্লিক করি, ধরেন ইংলিশটা ক্লিক করবো এবং বাংলাটা ক্লিক করবো, দুইটা ট্যাব নিব, নিয়ে দেখবো যে আসলে কতটুকু মিল আছে এবং দুইটা কি আদৌ হয়েছে কিনা সেটা দেখার জন্য। এবং আমাদের এখানে মোটামুটি 80% তারা করে দিবে, যদি কোনো জায়গায় ভুল থাকে, আসলে আমাদের কথাবার্তা বলতেও দেখা যায় অনেক সময় ভুল হয়, সেজন্য আসলে এটা যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে সেটা আপনি এখান থেকে চেক করে পর ঠিক করে দিতে পারবেন। ওকে এবার দেখেন এখানে কী লেখা আছে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ আর, আই হোপ এভরিওয়ান ইজ ওয়েল, সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখেন এখানে সুন্দর করে সব কিছু তারা লিখে দিয়েছে, দেখেন সব কিছু এখানে আছে, ঠিক আছে। একটা সুন্দর একটা সাবটাইটেল তারা লিখে দিয়েছে, ইংলিশ সহ বাংলা, ঠিক আছে। ইংলিশ এটার অর্থ কী সেটাও এখানে বলা আছে এবং বাংলাটাও কিন্তু মিল আছে। দেখেন এবার বাংলাটা যদি দেখেন, সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, দেখছেন দুইটা কিন্তু সেম, ঠিক আছে, দুইটা কিন্তু সেম। আপনি চাইলে বাংলাটাও অ্যাড করতে পারেন, এরকম দেখাবে, আর যদি বলেন যে ইংলিশটা অ্যাড করবেন তাহলে এরকম দেখাবে। তো আপনি এই বিষয়টা বুঝতে পারছেন আশা করি। তো এবার আমি চাচ্ছি যে ইংলিশটা এভাবে তো আমি লেখে লেখে দিব না, তো আমি চাচ্ছি যে একটা ফর্ম্যাট ডাউনলোড করবো, সেটা দিয়ে আমি কাজটা চালাই। আমরা এখান থেকে যদি এখানে ক্লিক করি, এখান থেকে ডাউনলোডে যদি ক্লিক করি, একটা ফাইল হয়তো আপনি ডাউনলোড করতে পারেন। ধরেন আমি একটা ফাইল ডাউনলোড করবো, ধরেন একটা ফাইল ডাউনলোড হয়ে গেল, দেখেন একটা ফাইল আমাদেরকে এখানে ডাউনলোড করে দিবে তারা। তো ওকে তো দেখেন একটা ফাইল ডাউনলোড হলো, ঠিক আছে, টেক্সট ফাইলে। যদি এটা এটা মানে হচ্ছে এটা যদি কারো কাজে না লাগে তাহলে আপনি ডাইরেক্ট এই ফাইলটা ওপেন করবেন, মানে এই ভিডিওটা ওপেন করবেন, করে আপনি স্কিপ ফাইলটা নেবেন। ধরেন এখানে আমার ইংলিশ ফাইলটা আছে, তো তো এখান থেকে আমি স্কিপ ফাইলটা নিব, মানে এই যে স্কিপগুলো আছে না, স্টেপ বাই স্টেপ কয় মিনিট থেকে কয় মিনিট, তো এখান থেকে দেখেন ভিডিওর উপরে ডাউনলোড আছে, এখান থেকে আমরা সাবটাইটেল অনলি, ওকে আমরা সাবটাইটেলটা নেব, এখানে ক্লিক করে আর ডাউনলোড ফাইল এখানে ক্লিক করব, তাহলে আমাদের একটা ফাইল ওপেন হয়ে যাবে, মানে ডাউনলোড হয়ে যাবে আর কি। তো আমাদের মূল দরকার হচ্ছে এটা, যদি কারো প্রথমটা কাজে না লাগে তাহলে সেকেন্ড স্টেপটা আপনি ডাউনলোড করতে পারেন, যেমন স্কিপ এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। ধরেন এবার আমি চাচ্ছি যে আমার ভিডিওতে সাবটাইটেল অ্যাড করব, আমি এখানে সাবটাইটেলে ক্লিক করব, এখান থেকে আপলোড ফাইল এখানে ক্লিক করব, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব এবং এখান থেকে আমার ফাইলটা এখান থেকে দেব। তো দিয়ে দেওয়ার পর আমার কাজ কিন্তু শেষ, দেখেন এখানে আসসালামু আলাইকুম, দেখেন সব কিছু এখানে বলা আছে, দেখেন
সব কিছু এখানে বলা আছে। তো আপনি যদি ভিডিও চালায় দেন দেখেন স্টেপ বাই স্টেপ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখছেন একটার পরে কিন্তু একটা চলে যাচ্ছে, এইভাবে কিন্তু আপনি সাবটাইটেল অ্যাড করতে পারবেন। দেখেন আমার সবগুলো সাবটাইটেল মিনিট টু মিনিট অ্যাড হয়ে গেছে। এতে কি হবে, এখন আমি এটা ডান করে দিলে হয়ে যাবে কাজ শেষ। তো যদি কোনো জায়গায় মিস হয় আপনি সাবটাইটেলটা পড়ে পড়ে দেখেন, আপনার কথার সাথে যদি কোনাংশ মিল না পান তাহলে সেটা একটু ঠিক করে নিন কষ্ট করে। হ্যাঁ, আর এখানে মোটামুটি 90% মানে 80-90% কাজ তারা করে দিবে, হয়তো 10% তারা ভুল করতে পারে, ঠিক আছে, এটা আপনাকে সংশোধন করতে হবে। আর যে মেথডটা দেখলাম সবথেকে সহজ মেথড, ওকে। তো আশা করি যে আপনি এভাবে আপনার ভিডিওটাকে বাইরের অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাইতে পারবেন সাবটাইটেল আকারে, এবং তারা যদি সাবটাইটেল দেখে বুঝতে পারে আপনার ভিডিওটা তাহলে তো ফাইন, সমস্যাই নাই। তো আশা করি এখন থেকে আপনি যে কোনো কান্ট্রির জন্য মানে যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। এবার কথা হচ্ছে এই এই সফটওয়্যারটা মূলত মানে এই টুলসটা আপনার প্রিমিয়াম একটা টুলস, আপনি একটা দিয়ে মানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে মাত্র একবার সাইন আপ করতে পারবেন, ঠিক আছে। একবার সাইন আপ করে সেখানে মাত্র একটা ভিডিও সাবটাইটেল করে নিতে পারবেন। এবার কথা হচ্ছে তাহলে আমাদের যদি অনেক ভিডিও থাকে সেক্ষেত্রে আমরা কী করব, সেই ক্ষেত্রে আপনি 10 মিনিট মেল অ্যাড্রেস আছে ওইটা ব্যবহার করতে পারেন। মনে করেন হাজার হাজার মেল আছে, ঠিক আছে, আপনার কাছে কোনো সমস্যা হবে না, 10 মিনিট 10 মিনিটের জন্য একটা মেল নেবেন, অ্যাকাউন্ট করবেন, তারপরে অ্যাকাউন্ট ছেড়ে দিবেন, জামানা শেষ। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো দেখা হবে আমাদের আবার নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।